প্রজ্ঞা নানন্দ। আমরা দেখেছি ওয়ার্ল্ড র্যাঙ্কিং চেস মাস্টার কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রমেশবাবু প্রজ্ঞানানন্দ। গুরু বিশ্বনাথন আনন্দকে হারালেন শিষ্য রমেশবাবু প্রজ্ঞানানন্দ। বুধবার লন্ডনের লাংহাম হোটেলে ওয়ার্ল্ড র্যাঙ্কিং চেস মাস্টার কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিনি। চেন্নাইয়ের 19 বছরের প্রজ্ঞার সঙ্গে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন পদ্মশ্রী বিশ্বনাথন আনন্দের ক্লাসিক্যাল গ্রেমে ড্র হয়। ম্যাচ মীমাংসার লড়াই 54 বছরের আনন্দকে আর্মাগেডন দাবার টাইব্রেকারে 2-1 হারান প্রজ্ঞা। সেমিফাইনালে তার সামনে এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ভারতের সবচেয়ে এগিয়ে থাকা দাবারু অর্জুন এরিগাইসি। 2793 এলো রেটিং নিয়ে তেলেঙ্গানার 21 বছরের এই দাবারু এখন বিশ্বের 3 নম্বরে, প্রজ্ঞা স্থান সেখানে 12 নম্বরে। কোয়ার্টারে অর্জুন হারান ভারতেরই বিদিত গুজরাটিকে। এদিন আরও এক কোয়ার্টার ফাইনালে ভারতের পঞ্চম দাবারু রনক সাধুয়ানি হারলেন ফরাসি আলিরেজা ফৌরজার বিরুদ্ধে। সেমিফাইনালে আলিরেজার প্রতিপক্ষ তারই স্বদেশীয় ম্যাক্সি লাগ্রাফে, এবং সেই সঙ্গে গুরুকে হারিয়ে, গুরু আনন্দকে হারিয়ে শেষ ছাড়ে কিভাবে পৌঁছে গেল, তার পারফরমেন্সটি কেমন ছিল এবং কি পরিকল্পনা করেছিলেন তিনি এই কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামার আগে, সে বিষয়ে আরও বিস্তারিত জানবো। সরাসরি চলে যাবো নিউজ রুমে। পল্লবদা, দেখা গেল যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং চেস মাস্টার কাপে এবার নিজের গুরু আনন্দকে হারিয়ে শেষ চারে টিকে থাকলো রমেশবাবু প্রজ্ঞানানন্দ। ঠিক কি পরিকল্পনা নিয়ে তিনি নেমেছিলেন? দেখো, এই রমেশবাবু প্রজ্ঞানানন্দ 2005-এ জন্মেছে, কাজে মাত্র 19 বছর বয়স। শুরু থেকে 13 বছর বয়স থেকেই ও দুর্দান্ত খেলা শুরু করে, আর তার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড সব কিছুই বলা যায় আনন্দকে। ওর আদর্শ আনন্দ, ওকে দেখেই ও বড় হয়ে উঠেছে। কাজে আনন্দকে হারিয়েছে মানে এখানে শুধু আনন্দের পড়া যায় না, এটা হচ্ছে ওরও মানে অনেকটা নিজেকে উন্নত করার জায়গায় যে নিয়ে গেছে এটা বোঝা যাচ্ছে। যে আনন্দের মধ্যে 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলোয়াড়কেও হারাতে পারছে এই বয়সে, আর এর আগেও ওয়ার্ল্ডের 1 নম্বর খেলেছে। এই মুহূর্তে আনন্দ আছে ওর থেকে সামান্য এগিয়ে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। অর্জুন আরিগাইসে এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় রয়েছে, ওয়ার্ল্ডে 3 নম্বরে রয়েছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই যে টুর্নামেন্টে দেখো 8 জন খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে উঠেছে, তার মধ্যে 5 জনই ভারতীয়। এবং সেমিফাইনালে যে পৌঁছালো সেখানে ওকে খেলতে হবে অর্জুন আরিগাইসের সাথে আরেকজন, মানে ফাইনালে একজন ভারতীয় উঠছেই, দুজনও উঠতে পারে, আর লড়াইটা শুধু বাকি আছে ভারতীয় ছাড়া আর ফ্রান্সের মধ্যে। কাজে এটা আগামী দিনে, কিছুদিন আগে আমরা বলেছিলাম যে আলোচনা করেছিলাম, আমাদের সাথে দিব্যেন্দু বড়ুয়ার দীর্ঘ আলোচনা হয়েছিল। দিব্যেন্দু যেটা জানিয়েছিল যে আগামী দিনে কিন্তু বিশ্ব দাবাকে শাসন করবে ভারত, এবং সেটা অনেকটাই সেটা হতে চলেছে। দেখো, 8 জন খেলোয়াড় সেমিফাইনালে উঠেছে, তার মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠেছে, তার মধ্যে 5 জন ভারতের। যে 4 জন সেমিফাইনালে উঠেছে মানে সেখানে 3 জন ভারতীয় রয়েছে। কাজেই এই যে এই মুহূর্তে ওয়ার্ল্ড দাবাকে শাসন করছে ভারত, এটা ভারতের একটা বিরাট ক্রেডিট, এবং সেই ক্রেডিটটা সবচেয়ে বেশি হচ্ছে বিশ্বনাথ আনন্দের। কারণ বিশ্বনাথ আনন্দই একচেটিয়া প্রচেষ্টা চালিয়ে গেছে এবং প্রচুর দাবার উঠে আসছে ওকে সামনে রেখে, এবং তার রাজ্য সরকারও যথেষ্ট সাহায্য করেছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারেরও বহু সাহায্য পাচ্ছে, আর এখন দাবাতে স্পন্সাররা এগিয়ে এসছে। এটার জন্য কিন্তু ভারতীয় দাবাকে বিশ্বের মানচিত্রে একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য বিশ্বনাথ আনন্দের বিরাট বড় ক্রেডিট রয়েছে। কাজে নিজের ছাত্রের কাছে হয়তো হেরেছে, কিন্তু এই হারটা গুরুর পড়া যায় না, এটা গুরুর তার মানে তার প্রতি সম্মান জানানো বলা যায়। কারণ একজন গুরুকে যে হারাতে পারছে তার মানে আগামী দিনে তার ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল। তবে ওকে খেলতে হবে অর্জুনের সাথে, অর্জুন এই মুহূর্তে ওয়ার্ল্ডে 3 নম্বরে রয়েছে, আর প্রজ্ঞানানন্দ রমেশবাবু প্রজ্ঞানন্দ ও রয়েছে 12 নম্বরে। কাজে অর্জুন আরিগাইসে অনেক বেশি ওর থেকে একটু সিনিয়র। তবে একটা কথা ঠিক যে এই মুহূর্তে আগামী দিনে কিন্তু সব দেশকে পেছনে ফেলে ভারত এগিয়ে চলেছে দাবাতে, এটা একটা বিরাট ক্রেডিট। এটার জন্য অবশ্যই, কারণ দাবাতে এখন যারা খেলছে, যে কজন খেলছে সবাই, বেশিরভাগই সবাই দক্ষিণ ভারতীয়, এবং দক্ষিণ ভারতে দাবাটাকে একদম মানে রক্তে দাবা ঢুকিয়ে দিয়েছে। এটা বিশ্বনাথ আনন্দের ক্রেডিটের জন্য, বিশ্বনাথ আনন্দের জন্য, ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দের জন্য ক্রেডিট দাবি করতে পারে। একদমই। এর আগে কি প্রজ্ঞানানন্দ, তাকে কি কোনো রকম প্রতিযোগিতায় তার গুরুর প্রতিপক্ষ হিসেবে এর আগেও দেখা গিয়েছে? হ্যাঁ, বিভিন্ন প্রতিযোগিতা তো মিট করতেই হয়,
ও শুধু বিশ্বনাথনকে হারায়নি, বিশ্বের এক নম্বর যারা আছে ও কার্লসেনকে হারিয়েছে, তারপরে অনেককেই সব সবাইকেই প্রায় হারাতে পেরেছে, যেটা বিশ্বনাথনন্দ একটা সময় খুব অল্প মানে অনেক এলোরেন্টিং পিছিয়ে থেকে ও সেই সময় গ্যারি কাসপারভকে হারিয়েছিল, ভিক্টর কারচেনাইকে হারিয়েছিল, হ্যাঁ তখন তারা ওয়ার্ল্ডে এক নম্বর দু নম্বরে ছিল সেই সময় হারিয়েছিল, কাজেই এটা মানে ঠিক ফুটবল ক্রিকেটের মতো নয় যে থার্ড ডিভিশনের ক্লাব ফার্স্ট ডিভিশন ক্লাবকে হারিয়ে দিল, এখানে দাবাতে যে কোনো দিন যে কোনো দিন যে কেউ কাউকে হারিয়ে দিতে পারে তার ফর্ম অনুযায়ী। একদমই তাই, এবং সেই সঙ্গে এর পরবর্তীতে অর্থাৎ ফাইনালে ওঠার যে লড়াই রয়েছে সেখানে প্রজ্ঞানানন্দের প্রতিপক্ষ কে হতে চলেছে এবং কোন দেশের প্রজ্ঞানানন্দের প্রতিপক্ষ রয়েছে? অর্জুন আরিগাইসি এই মুহূর্তে ও হচ্ছে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রেটিংয়ে রয়েছে এবং ও এই মুহূর্তে বিশ্বের তিন নম্বরে রয়েছে, আর প্রজ্ঞানানন্দের এখন এলো রেটিং হচ্ছে 12, কাজেই তার সাথে লড়াইটা যথেষ্ট ভালোই হবে আশা করা যায়, তবে কিছুই বলা যায় না খেলার কথা, কারণ প্রতিভার দিক থেকে কেউ পিছিয়ে নেই, আর যেদিন যে নিজেকে মেলে ধরতে পারবে সেই মুহূর্তে মানসিক দৃঢ়তা দেখাতে পারবে সেই জিতবে, তবে আশা করা যায় যে আমরা আগামী দিনে বেশ কয়েকজন বিশ্ব চ্যাম্পিয়নকে পাবো ভারত থেকে। একদমই তাই, অনেক ধন্যবাদ পল্লব দা। আমরা নজর রেখেছিলাম এবার গুরু আনন্দকে হারিয়ে শেষ চারে উঠে এলো প্রজ্ঞানানন্দ। ওয়ার্ল্ড র্যাঙ্কিং চেস মাস্টার কাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে শেষ চারে টিকে থাকলো প্রজ্ঞানানন্দ এবং সেখানে গুরু বিশ্বনাথন আনন্দকে হারালেন শীর্ষ রমেশবাবু প্রজ্ঞানানন্দ। বুধবার লন্ডনের লাংহাম হোটেলে ওয়ার্ল্ড র্যাঙ্কিং চেস মাস্টার কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলো প্রজ্ঞানানন্দ। 19 বছরের প্রজ্ঞার সঙ্গে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন পদ্মশ্রী বিশ্বনাথন আনন্দের ক্লাসিক্যাল গেমে ড্র হয় এবং ম্যাচ মীমাংসার লড়াইয়ে 54 বছরের আনন্দকে আর্মাগেডন দাবা টাইব্রেকারে 2-1 হারান প্রজ্ঞা এবং সেই সঙ্গে পরবর্তীতে তার সেমিফাইনালে কার সঙ্গে তিনি তার প্রতিপক্ষ হিসেবে অর্জুনকে দেখা যাবে এবং সেই নিয়ে তার কী পরিকল্পনা রয়েছে এবং ফাইনালে যে ভারতের তরফ থেকে কাউকে একজনকে দেখা যেতেই পারে সেই আশ্বাস কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক ভারতীয় দাবারুর লড়াইয়ের তরফ থেকে এবং সেই বিষয়ে আমরা বিস্তারিত জানাব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত।